বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর জাতীয় দক্ষতামান বেসিক 360 ঘন্টা প্রশিক্ষণ গ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ট্রেড, ইলেকট্রিক্যাল, হাউস ওয়্যারিং, টপিক্স, বৈদ্যুতিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস ও পাওয়ার টুলস এর প্রয়োগ। সার্টিফাইড ট্রেইনার মোহাম্মদ নাজমুল হুদা, সুন্দরবন ইনস্টিটিউট অব টেকনোলজি, খুলনা। আজকের পাঠ থেকে তোমরা শিখতে পারবে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ থেকে তোমরা শিখতে পারবে টুলস কি, টুলস কত প্রকার, হ্যান্ড টুলস কি, পাওয়ার টুলস কি, মেজারিং টুলস কি, কাটিং টুলস কি। টুলস কি? টুলস এর বাংলা অর্থ হলো যন্ত্র, যে সকল সরঞ্জাম ওয়ার্কশপে ব্যবহারের মাধ্যমে কার্য সম্পাদন করা যায় তাকে টুলস বলে। আমরা মূলত আমাদের যে কাজগুলো করি সেটা সহজে করার জন্য টুলস ব্যবহার করি। টুলস ব্যবহার করলে সহজে এবং সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করা যায়। টুলস কত প্রকার? টুলস মূলত 4 প্রকার: হ্যান্ড টুলস, পাওয়ার টুলস, মেজারিং টুলস, কাটিং টুলস। এছাড়াও আরো কিছু টুলস আছে, যেমন মেশিন টুলস, লেআউট টুলস, টেস্টিং টুলস। আমরা এখন জানবো হ্যান্ড টুলস কি। আমরা হাতের সাহায্যে বা দৈহিক শক্তি প্রয়োগ করে যে টুলস পরিচালনা করি তাকে হ্যান্ড টুলস বলে। পাওয়ার টুলস, আমরা বাইরের কোনো শক্তি দিয়ে যে টুলস পরিচালনা করি তাকে পাওয়ার টুলস বলে। যেমন আমরা ইলেকট্রিসিটি বা জেনারেটর বা ব্যাটারি দিয়ে পরিচালিত করে যে টুলস গুলো আমরা পরিচালনা করে থাকি তাকে পাওয়ার টুলস বলে। মেজারিং টুলস, পরিমাপ করার জন্য যে টুলস বা যন্ত্র আমরা ব্যবহার করি তাকে মেজারিং টুলস বলে। কাটিং টুলস, কাটিং কাজের জন্য আমরা যে টুলস ব্যবহার করি তাকে কাটিং টুলস বলে। বিভিন্ন প্রকার হ্যান্ড টুলস এর চিত্র সহ বর্ণনা করা হলো। নিয়ন টেস্টার, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি একটা নিয়ন টেস্টার। নিয়ন টেস্টার দিয়ে কি করা হয়? নিয়ন টেস্টার দিয়ে মূলত বিদ্যুতের উপস্থিতি নির্ণয় করা হয়। এই নিয়ন টেস্টার দিয়ে আমরা বিদ্যুতের উপস্থিতি নির্ণয় করা ছাড়াও আরো ছোটখাটো যে স্ক্রু আছে সেটা লাগানো এবং খোলানোর কাজে এটা ব্যবহার করে থাকি। ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চিত্রে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দেখতে পাচ্ছি। এই স্ক্রু ড্রাইভার হেডটা ফ্ল্যাট বা সমতল থাকে, যে কারণে একে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার বলা হয়। এই স্ক্রু ড্রাইভার ব্যবহার করে আমরা ফ্ল্যাট জাতীয় স্ক্রু খোলা এবং লাগানোর কাজ করতে পারি। ফিলিপস বা স্টার স্ক্রু ড্রাইভার, যে স্ক্রু ড্রাইভারের হেড স্টার চিহ্নের মতো বা ফিলিপস, তাকে আমরা ফিলিপ বা স্টার স্ক্রু ড্রাইভার বলি। মূলত আমরা ফিলিপস জাতীয় স্ক্রু খোলা এবং লাগানোর কাজে এই স্ক্রুটা বা স্ক্রু ড্রাইভারটা ব্যবহার করে থাকি। কম্বিনেশন প্লায়ার, কম্বিনেশন প্লায়ার, যে প্লায়ারে একের অধিক কাজ করা যায় তাকে কম্বিনেশন প্লায়ার বলে। এই প্লায়ারের সাহায্যে আমরা সহজেই কাটিং কাজ করতে পারি এবং এটা দিয়ে আমরা জিআই তার বা কেবল মুড়িয়ে নিতে পারি। এটা দিয়ে আমরা কোনো তার বা কেবল শক্তভাবে ধরতেও পারি। মূলত এই কম্বিনেশন প্লায়ার দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারি, তাই এটার কম্বিনেশন প্লায়ার বলা হয়। ডায়াগোনাল বা সাইড প্লায়ার, যে প্লায়ার ব্যবহার করে কাটিং কাজ করা হয় তাকে ডায়াগোনাল বা সাইড প্লায়ার বলে। এই প্লায়ার দিয়ে আমরা সহজেই শক্ত জিআই তার বা কেবল সহজে কেটে ফেলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চিত্রে লং নোজ প্লায়ার দেখতে পাচ্ছি। লং নোজ প্লায়ারটা মূলত ব্যবহার করা হয় সরু স্থান থেকে কোনো কিছু ধরে নিয়ে আসার জন্য, যেখানে আমাদের অন্যান্য প্লাসের মাথা বা হেড ঢুকাতে পারি না, সেখানে আমরা লং নোজ প্লায়ার ব্যবহার করে সহজেই সেখান থেকে ধরে নিয়ে আসতে পারি কেবল বা অন্য যে কোনো কিছু। এখন এই প্লায়ার দিয়ে আমরা কাটিং এবং মোড়াতে পারি। বোল্ট কাটার, বোল্ট বা কেবল কাটার এমন এক ধরনের যন্ত্র বা হ্যান্ড টুলস যেটা ব্যবহার করে আমরা সহজেই মোটা বোল্ট বা শক্ত কেবল সহজে কেটে ফেলি। এর লিভারটা একটু বড় হওয়ার কারণে এতে অল্প চাপ প্রয়োগ করে বেশি বল পাওয়া যায় এবং এখানে সহজে শক্ত কোনো কিছু থাকলেও সেটা কেটে যায়।
গ্রিপ ভাইজ প্লায়ার, গ্রিপ ভাইজ প্লায়ার মূলত আমরা কোনো জব শক্তভাবে ধরে রাখার জন্য ব্যবহার করে থাকি। এই প্লায়ারটার পিছন সাইডে একটা, নিচের দিকে আমরা একটা বোল্ট দেখতে পাই। এই বোল্টটা যখন ঘোরানো হয় তখন প্লায়ারটা আস্তে আস্তে ফ্লেক্সিবল হতে থাকে, এবং এটা যখন টাইট করা হয় তখন আস্তে আস্তে টাইট হতে থাকে। মূলত আমরা এই প্লায়ারটা, এই বোল্টটা ঘুরে প্লায়ারটা সেটিং করি, তারপরে যখন আমরা টেনশন পাই, টান অনুভব করি যে আমাদের সঠিকভাবে বস্তুটার দিকে আর এই পিছনের অংশটুকু আর ঘোরানো যায় না, তখন আমরা এটা হাতল ব্যবহার করে লকিং করে ফেলি, এবং লকিং করার পরে আমরা এটা শক্তভাবে ধরে রাখতে পারি। এর সাহায্যে দুটো বস্তুকে একত্রে শক্তভাবে আটকে রাখা যায়। এলএন কি? এটি বিশেষ ধরনের চাবি, এর সাহায্যে ষড়ভুজাকৃতি ছিদ্রযুক্ত নাট খোলাও লাগানো যায়। এই যে এলএন কিটার যেটা আমরা দেখতে পাচ্ছি চিত্রে, এর 6টা কোণ আছে। এই কর্নারটা আমরা ছিদ্রযুক্ত ষড়ভুজাকৃতির নাটের ব্যবহার করে ষড়ভুজাকৃতির নাটটা আমরা খুলতে পারি। ওয়্যার স্ট্রিপার, ওয়্যার স্ট্রিপারের সাহায্যে মূলত কেবলের ইনসুলেশন অপসারণ করা হয়। আমরা এই ওয়্যার স্ট্রিপারের বিভিন্ন ঘাট থাকে, যেমন 1.2 RM, 1.2 RM, 1.5 RM, 2.5 RM, 3.0 RM, এরকম বিভিন্ন সাইজ থাকে। আমরা বিভিন্ন সাইজের কেবল এই ওয়্যার স্ট্রিপারের সাহায্যে সহজেই কাটতে পারি এবং কেবলের ইনসুলেশন অপসারণ করতে পারি। আমরা এই অংশটা দিয়ে কেবলটা সুন্দরভাবে কেটে নিতে পারি, এবং এই যে ঘাট আছে এই ঘাটগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন সাইজের ওয়্যারের ইনসুলেশন অপসারণ করতে পারি। ইলেকট্রিক্যাল কাজ করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস বা যন্ত্র, হ্যান্ড টুলস। অ্যাডজাস্টেবল রেঞ্জ, যে রেঞ্জটা অ্যাডজাস্ট করা যায় তাকে অ্যাডজাস্টেবল রেঞ্জ বলে। মূলত এই রেঞ্জটা ছোট এবং বড় করা যায়, বিভিন্নভাবে এটাকে অ্যাডজাস্ট করা যায়। আমরা যখন কোনো নাট খোলার জন্য চেষ্টা করি, তখন ছোট বড় যে ধরনের নাট হোক না কেন, আমরা এই অ্যাডজাস্টেবল রেঞ্জটা অ্যাডজাস্ট করে নিয়ে সেটা সহজেই খুলতে পারি। হোলস কাটার, হোলস কাটার এমন এক ধরনের হ্যান্ড টুলস যেটা ব্যবহার করে আমরা প্যানেল বোর্ডকে সহজেই ছিদ্র করতে পারি, বা আমরা হার্ডবোর্ড বা কাঠ জাতীয় কোনো কিছু থাকলে সেটাও আমরা সহজে ছিদ্র করে ফেলতে পারি এই ডিভাইসটা ব্যবহার করে। গ্রাইন্ডিং মেশিনের চাবি, গ্রাইন্ডিং মেশিনের চাবি বা গ্রাইন্ডিং মেশিন কি এমন এক ধরনের হ্যান্ড টুলস যেটা ব্যবহার করে আমরা গ্রাইন্ডিং মেশিনের ডিস্ক খোলা এবং লাগানোর কাজ করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা কি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে গ্রাইন্ডিং মেশিন কি। ড্রিল মেশিনের আয়রন কাট বিট বা আয়রন বিট, আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে কিছু বিট আছে, ড্রিল বিট আছে, যে ড্রিল বিট গুলো দিয়ে আয়রন বা লোহা, আমরা লোহার পাত যেগুলো আছে, আয়রন আছে, মূলত আমরা এটা ছিদ্র করার জন্য এই বিট গুলো ব্যবহার করে থাকি। হ্যামার ড্রিল মেশিনের হিলটি বিট বা ওয়াল বিট, আমরা চিত্রে ওয়াল বিট দেখতে পাচ্ছি। এটার সাহায্যে আমরা হ্যামার ড্রিল মেশিনে সেট করে এই বিটটা আমরা ওয়াল ছিদ্র করতে পারি। এই বিটের একটু বিশেষত্ব, এর মাথাটা একটু বড় থাকে এবং দুই সাইড একটু বর্ধিত থাকে, যে কারণে এটা সহজেই ওয়ালটা ছিদ্র করতে পারে। রেড বা ফাইল, রেড বা ফাইল হচ্ছে এমন একটা হ্যান্ড টুলস যার সাহায্যে কোনো বর্ধিত অংশ সহজে মসৃণ করে মসৃণ করে কাটা যায় এবং অপসারিত অপসারণ করা যায়। বিভিন্ন ধরনের রেড বা ফাইল হয়, যেমন আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি হাফ রাউন্ড ফাইল, আমরা রাউন্ড ফাইল দেখতে পাই, আমরা ট্রাই স্কোয়ার ফাইল দেখতে পাই, আমরা স্কোয়ার ফাইল দেখতে পাই। কাজের ধরনের উপর নির্ভর করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফাইল আমরা ব্যবহার করে থাকি। সেন্টার পাঞ্চ, সেন্টার পাঞ্চ হচ্ছে এমন এক ধরনের হ্যান্ড টুলস যেটা আমরা মার্কিং করার জন্য ব্যবহার করে থাকি। আমরা কোথাও মার্কিং করার জন্য সেন্টার পাঞ্চ ব্যবহার করে থাকি। সেন্টার পাঞ্চের আমরা যে বডি দেখছি, বডিতে নালিং করা থাকে, এটা নালিং করার উদ্দেশ্য
যেন এটা নিয়ে কাজ করার সময় হাত থেকে সহজে পড়ে না যায় এবং সহজে যেন হাতের সাথে এটা ধরে রাখা যায়, এটা যেন হাতের সাথে একটা ফিকশন পায়, তার জন্য এর গায়ে নালিং করা থাকে। আমরা মূলত এটা দিয়ে কোথাও মার্কিং করার পরে সেখানে ড্রিল বিট বা স্ক্রুট দিয়ে আমরা সেখানটাতে কাজ করে থাকি। ইলেকট্রিশিয়ান নাইফ এমন এক ধরনের নাইফ বা চাকু আমরা যেটা ব্যবহার করে ইলেকট্রিশিয়ান কাজের জন্য বিভিন্ন ওয়্যার কেবল এখানে এগুলো কাটার জন্য আমরা এই নাইফটা ব্যবহার করে থাকি। কাটিং সিজার এর সাহায্যে ফাইবার, পেপার, কটন টেপ, অ্যাম্পিয়ার, টিউব ইত্যাদি কাটা যায়। আমরা মূলত কাটা এবং কোনো কিছু কাটার জন্য কাটিং সিজার ব্যবহার করে থাকি। ফিলার চিজেল এমন এক ধরনের হ্যান্ড টুলস যেটার সাহায্যে আমরা কনসিল কাটতে পারি। আমরা যখন কোনো ওয়ালে কনসিল কাটার প্রয়োজন হয় তখন আমরা ফিলার চিজেল ব্যবহার করে থাকি। এই চিজেল দিয়ে আমরা মূলত কনসিল কেটে থাকি। ডাবল স্পিনার বা ডালি সেটটা এরকম একটা হ্যান্ড টুলস আমরা চিত্রে দেখতে পাচ্ছি। এখানে এটার কোনো ফ্লেক্সিবল বা অ্যাডজাস্ট করার কোনো অপশন নাই, এটা ফিক্সড, মূলত ফিক্সড বা নির্দিষ্ট কোনো সাইজের নাট খোলা এবং লাগানোর কাছে আমরা এই ডাবল স্পিনার বা ডালি সেট ব্যবহার করে থাকি। এটার দুই মাথায় দুই দুই সাইডের হেডে দুই রকম নির্দিষ্ট পরিমাণ নাট খোলা এবং লাগানোর জন্য উপযুক্ত। স্পিরিট লেভেলের সাহায্যে আমরা মূলত অ্যালাইনমেন্ট ঠিক করে থাকি। আমরা কোথাও লেভেল বা সমান করার জন্য আমরা স্পিরিট লেভেলারটা ব্যবহার করে থাকি। স্পিরিট লেভেলারের সাহায্যে 180 ডিগ্রি মাপ নেওয়া যায়, 90 ডিগ্রি মাপ নেওয়া যায় এবং 45 ডিগ্রি মাপও এই স্পিরিট লেভেলারের সাহায্যে আমরা স্পিরিট লেভেলার ব্যবহার করে নিতে পারি। মেজারমেন্ট টেপ পরিমাপ করার জন্য যে ডিভাইস বা হ্যান্ড টুলস আমরা ব্যবহার করে থাকি তাকে মেজারমেন্ট টেপ বা পরিমাপযোগ্য যন্ত্র বলা হয়। মূলত আমরা এই মেজারিং টেপের সাহায্যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ইত্যাদি মাপতে পারি। ক্লিম্পিং প্লায়ার এমন এক ধরনের হ্যান্ড টুলস যার সাহায্যে কেবল লাক্স লাগানো হয়। আমরা কেবল লাক্স লাগানোর জন্য প্রথমে কেবলের ইনসুলেশন অপসারণ করব এবং তারপরে কেবল লাক্সটা আমরা ঢুকিয়ে নিব ইনসুলেশন যুক্ত ছাড়ানো অংশে। এরপরে আমরা ক্লিম্পিং প্লায়ার ব্যবহার করে এটাকে লকিং করে দিব এবং এই প্লায়ারের কাজ হচ্ছে কেবল লাক্সটা কেবলের সাথে আটকে দেয়া। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা দেখতে পাচ্ছি চিত্রে ওয়্যার গেজ আছে, এখানে একটা ডিস্ক আছে এবং ডিস্কের বিভিন্ন সাইজের ওয়্যার পরিমাপ করার জন্য পরিমাপ করার সুযোগ আছে। এখানে বিভিন্ন সাইজের ওয়্যার পরিমাপ করা যায় এই গেজ ব্যবহার করে। বলপিন হ্যামার এমন এক ধরনের হ্যান্ড টুলস যার এক মাথা বা এক সাইড ফ্ল্যাট এবং অন্য অপর সাইড রাউন্ড বা গোল থাকে, বলের মতো থাকে। এই হ্যামার ব্যবহার করে আমরা মূলত প্রথমে কোনো কিছু সমতল সাইড দিয়ে ঢুকিয়ে নিয়ে রাউন্ড সাইডটা ব্যবহার করে আরো বেশি ভেতরে ঢুকিয়ে ফেলি। মূলত আমরা যদি কোথাও পেরেক ঢুকাই তাহলে সেই পেরেকটা ঢোকার পরে আমরা রাউন্ড সাইড দিয়ে পেরেকটা আরো বেশি কাঠের ভিতরে যেন প্রবেশ করে সেই জন্য আমরা এই রাউন্ড সাইডটা ব্যবহার করে থাকি। ভিআইপি টেপ উচ্চ ভোল্টেজের লাইনে জয়েন্টের ইনসুলেশন হিসাবে ভিআইপি টেপ ব্যবহার করা হয়। যেখানে আমাদের ভোল্টেজ বেশি থাকে সেখানে মূলত আমরা ভিআইপি টেপটা ব্যবহার করে থাকি। এই টেপ ব্যবহার করে আমরা ইনসুলেশনের কাজ করে থাকি। ম্যানুয়াল হ্যান্ড ড্রিল মেশিন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চিত্রে দেখতে পাচ্ছি
একটা ম্যানুয়াল হ্যান্ডেল মেশিন আছে যেখানে হাত দিয়ে মেশিনটাকে পরিচালনা করা হয়। এই মেশিনের যে এই মেশিনের সাহায্যে আমরা এখানে একটা ড্রিল বিট লাগানোর পরে আমরা এই মেশিনটা হাত দিয়ে পরিচালনা করে আমরা কাঠ বা হার্ডবোর্ড জাতীয় জায়গায় ছিদ্র করতে পারি। এটা ম্যানুয়ালি এটা হাত দিয়ে পরিচালনা করতে হয়। গ্রাইন্ডিং মেশিনের রাউন্ড ব্লেড। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা চিত্রে গ্রাইন্ডিং মেশিনের একটা ব্লেড দেখতে পাচ্ছি। আমরা মূলত গ্রাইন্ডিং মেশিনের এই ব্লেডটা দিয়ে আমরা ওয়াল বা দেয়াল কেটে থাকি। আমরা যখন কনসিল করার প্রয়োজন হয় তখন গ্রাইন্ডিং মেশিনে এই ব্লেডটা ব্যবহার করে আমরা ওয়াল বা দেয়াল কেটে থাকি। এই ব্লেডটা বিশেষত্ব হচ্ছে এটা স্টেনলেস স্টিলের এবং এর সাইডে একটু গ্যাপ গ্যাপ আছে বা ফাঁকা ফাঁকা আছে, যেটা অলটা কাটার সময় সহজে আমাদের অলটা কেটে ফেলে। মূলত এই গ্রাউন্ড মেশিনের রাউন্ড ব্লেড দিয়ে আমরা অল কাটি এবং অলটা কাটা হয়ে গেলে আমরা ফ্ল্যাট চিজেল দিয়ে সেখান থেকে কাটা অংশটুকু ছাড়িয়ে ফেলি। পুলিপুলার। পুলিপুলার হচ্ছে এমন এক ধরনের হ্যান্ড টুলস যেটা ব্যবহার করে আমরা ফ্যান বা মোটরের বেয়ারিং সহজেই খুলে ফেলতে পারি। আমরা প্রথমে পুলির সাথে আমরা এটা অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা মিডলে যে আই বোল্ট আছে এই বোল্টটাকে প্রেসার দিলে আমাদের বেয়ারিংটা ফ্যান থেকে বা মোটর থেকে সহজেই খুলে আসবে। ইলেকট্রিক হ্যান্ডিল মেশিন চাবি। আমরা ইলেকট্রিক হ্যান্ডিল মেশিন খোলার জন্য যে চাবি বা কি ব্যবহার করে থাকি তাকে ইলেকট্রিক হ্যান্ডিল মেশিন চাবি বলে। চিত্রের সাহায্যে আমরা একটি ইলেকট্রিক হ্যান্ডিল মেশিনের চাবি দেখতে পাচ্ছি, যেটার সাহায্যে আমরা ইলেকট্রিক হ্যান্ডিল মেশিনে ড্রিল বিট ঢোকাতে এবং খুলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে এখানে কিছু গিয়ারের মতো আছে এবং এখানে একটা কি আছে যেখানেও কিছু গিয়ারের মতো আছে। এই কির মূল কাজ হচ্ছে এখানে যে ছিদ্রটা আছে এই ছিদ্রের ভিতরে এই গিয়ারের এই অংশটুকু ঢুকে যাবে এবং কির এই অংশটুকু ঢোকার ফলে আমরা যখন এখানে প্রেসার দিব তখন এটা আস্তে আস্তে ঘুরতে শুরু করবে এবং এই জটা খুলে যাবে। এই জটা খুলে গেলে আমরা এর ভিতরে ড্রিল বিট ঢুকিয়ে দিব এবং পরবর্তীতে এটা আমরা যখন আবার টাইট দিব তখন ড্রিল বিটটা এর সাথে শক্তভাবে আটকে যাবে। মূলত ইলেকট্রিক হ্যান্ডিল মেশিনের এই কি ব্যবহার করে আমরা ইলেকট্রিক হ্যান্ডিল মেশিনের ড্রিল বিট খুলি এবং লাগাই। করাত বা হ্যাকস। ইলেকট্রিক্যাল কাজ করার জন্য বা চ্যানেল ওয়্যারিং এর জন্য আমাদের করাত বা হ্যাকস খুবই গুরুত্বপূর্ণ। আমরা এইটা ব্যবহার করে এই হ্যাকস ব্যবহার করে আমরা মূলত কেবল এই করাত ব্যবহার করে আমরা মূলত চ্যানেল কর্তন করে থাকি। এটার সাহায্যে আমরা সহজেই চ্যানেল ওয়্যারিং এর কাজ করতে পারি। বিভিন্ন প্রকার পাওয়ার টুলস চিত্র সহ বর্ণনা করা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ইতোমধ্যে হ্যান্ড টুলস, আমাদের যে সমস্ত হ্যান্ড টুলস আমরা ইলেকট্রিক্যাল কাজের সাথে সম্পৃক্ত এরকম কিছু টুলস তোমাদের জানানোর চেষ্টা করেছি। এখন আমরা বিভিন্ন প্রকার পাওয়ার টুলস এর চিত্র সহ বর্ণনা দেখব। আমরা ইলেকট্রিক্যাল কাজ করার জন্য আমাদের যে সমস্ত পাওয়ার টুলস এর প্রয়োজন হয় আমরা সেগুলো একটু দেখি। ইলেকট্রিক হ্যান্ড ড্রিলিং মেশিন বা ইলেকট্রিক হ্যান্ড ড্রিল মেশিন এমন এক ধরনের মেশিন যে মেশিনের সাহায্যে আমরা ড্রিলিং করতে পারি। এটা একটি পাওয়ার টুলস। আমরা একটু দেখি, আমি তোমাদের চিত্রের মাধ্যমে ইলেকট্রিক হ্যান্ড ড্রিল মেশিনের বিভিন্ন চিত্রের বা বিভিন্ন অংশে দেখানোর চেষ্টা করেছি। ক্যাবল ক্লাম্প এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি। ক্যাবল ক্লাম্প আছে যেটা ক্যাবলটাকে শক্তভাবে আটকে রেখেছে।
মূলত আমাদের এটা হচ্ছে পাওয়ার, মানে ইলেকট্রিক হ্যান্ডিল মেশিনের পাওয়ার সাপ্লাই হয় আমাদের এই ক্যাবল দিয়ে। এই ক্যাবলটা যেন শক্তভাবে আটকে থাকে তার জন্য ক্যাবল ক্লাম্প ব্যবহার করা হয়েছে। এই ক্যাবল ক্লাম্প ব্যবহার করার ফলে ক্যাবলটা সহজে নড়াচড়া করতে পারবে না এবং আমরা মেশিনটা হ্যান্ডলিং করতে আমাদের হ্যান্ডলিং করলে এখানে কোনো টান পড়বে না। লক অন সুইচ, ইলেকট্রিক হ্যান্ডিল মেশিনের এরকম সাইডে একটা সুইচ থাকে যেটাকে বলা হয় লক অন সুইচ। এই সুইচের মাধ্যমে এটা লক করা যায় এবং লক অনও করা যায়। ট্রিগার সুইচ, ইলেকট্রিক হ্যান্ডিল মেশিনের ট্রিগার সুইচ হচ্ছে আমরা মূলত কাজ করার সময় যখন এটাকে চেপে ধরি তখন ড্রিল বিটটা ঘুরতে থাকে এবং আমরা যখন এটা ছেড়ে দেই তখন আমাদের ড্রিল বিটটা ঘোরা বন্ধ হয়ে যায়। মূলত এটা দিয়েই আমরা কন্ট্রোলিং করি। বিয়ারিং, ইলেকট্রিক হ্যান্ডিল মেশিনের আমরা পিছন সাইডে একটা শ্যাফ্টকে একটা বিয়ারিং দিয়ে ধরে রাখতে দেখছি। মূলত বিয়ারিং এর কাজ কোনো শ্যাফ্টকে সঠিক অ্যালাইনমেন্টে শক্তভাবে ধরে তাকে ঘূর্ণন গতি প্রদান করার জন্য সহযোগিতা করা। তো আমাদের এই ইলেকট্রিক হ্যান্ড ড্রিল মেশিন যখন ঘূর্ণন গতি সম্পূর্ণ করবে তখন বেয়ারিং এর কাজ হবে শক্তভাবে শ্যাফ্টটা ধরে তাকে ঘূর্ণন গতিতে সহযোগিতা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে ক্যামুটেটর দেখতে পাচ্ছি। ক্যামুটেটর মূলত কাজ করে থাকে এসি ভোল্টেজকে ডিসিতে পরিচালনা করে। এখানে ব্রাশ আছে। ইলেকট্রিক হ্যান্ড ড্রিলিং মেশিনে মূলত আমরা সচরাচর দেখে থাকি কার্বন ব্রাশ ব্যবহার হতে। এটা মূলত ঘর্ষণজনিত অপচয় রোধ করে। চিত্রে আমরা ইউনিভার্সাল এসি এবং ডিসি মোটর দেখতে পাচ্ছি। ইউনিভার্সাল এসি এবং ডিসি মোটরের বিশেষত্ব হচ্ছে এই মোটরটা এসি দিয়েও পরিচালনা করা যায়, ডিসি দিয়েও পরিচালনা করা যায়। আমরা এই ইলেকট্রিক হ্যান্ড ড্রিল মেশিনটা ইউনিভার্সাল এসি ডিসি মোটর হয় আমরা এটি এসি কারেন্ট দিয়েও পরিচালনা করতে পারবো, মানে অল্টারনেটিভ কারেন্ট দিয়েও পরিচালনা করতে পারবো, ডিসি মোটর বা ডিসি কারেন্ট দিয়েও পরিচালনা করতে পারবো, ডাইরেক্ট কারেন্ট দিয়েও পরিচালনা করতে পারবো। কুলিং ফ্যান, মোটরটা যখন ঘুরতে থাকে বা ঘূর্ণন গতি প্রদান করে তখন এটা গরম বা হিট হতে থাকে। এই হিটটা যেন কয়েলের পরে কোনো প্রভাব না ফেলে তার জন্য আমরা কুলিং ফ্যান এখানে একটা সংযুক্ত করি। এই ফ্যানের কাজ হচ্ছে মোটরটাকে ঠান্ডা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইলেকট্রিক হ্যান্ড ড্রিল মেশিনের ভিতরে অনেকগুলো গিয়ার দেখতে পাচ্ছি, যে অনেকগুলো গিয়ার আছে এবং এখানে একটা গিয়ার আছে যে গিয়ারটা ছোট এবং চিকন টাইপের বা সরু টাইপের। এই সরু টাইপের গিয়ারের কাজ হচ্ছে এই বড় গিয়ারের সাথে অ্যাডজাস্ট হয়। এই বড় গিয়ার যখন এক পাক খায় তখন এই সরু গিয়ারটা তিন চার পাক খেয়ে নেয়, মানে এর সাইজের থেকে এর সাইজটা ছোট হওয়ার কারণে এটা এক এক ঘূর্ণনে এটা চার পাঁচ ঘূর্ণন হয়ে যায়। এই চার পাঁচ ঘূর্ণন হওয়ার কারণে এখানে আমাদের যে ড্রিল বিটের যে ঘূর্ণন গতি থাকে বা ড্রিল বিটের যে ফোর্স থাকে সেটা বেড়ে যায়। মূলত ফোর্সটা বাড়ানোর জন্য এখানে চিকন গিয়ার সংযুক্ত করা হয়েছে। হাই স্পিড অপারেশন করে, মূলত এই শ্যাফ্টের ব্যবহারের ফলেই আমাদের ইলেকট্রিক হ্যান্ড ড্রিল মেশিন হাই স্পিড অপারেশন করে। বিয়ারিং, আমরা এখানেও একটা বিয়ারিং দেখছি যে আমাদের শ্যাফ্টটা সঠিকভাবে ধরে রাখার জন্য বিয়ারিং ব্যবহার করা হয়েছে। চোখ, আমরা এই একটু আগে আমরা ইলেকট্রিক হ্যান্ড ড্রিল মেশিনের কি দেখে আসছি, মূলত কিটা এখানে ব্যবহার করে আমরা এই জটা খোলা এবং লাগানোর কাজে ব্যবহার করে থাকি। জ ফর হোল্ডিং ড্রিল বিটস, আমরা এই অংশে ড্রিল বিট দিয়ে আটকে ফেলি, মানে ড্রিল বিট খোলা এবং লাগানোর কাজ করে থাকি। নিচের চিত্রে আমরা অনেক রকমের ড্রিল বিট দেখতে পাচ্ছি। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকমের ড্রিল বিট ব্যবহার করে থাকি। গ্রাইন্ডিং মেশিন, গ্রাইন্ডিং মেশিনে বিভিন্ন চিত্র দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখে নিই যে গ্রাইন্ডিং মেশিনে কি কি অংশ থাকে। অ্যাব্রাসিভ গ্রাইন্ডিং ডিক্স, এই অ্যাব্রাসিভ গ্রাইন্ডিং ডিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে কর্তন করে। এটা হচ্ছে ঘর্ষণ বা কর্তনের ফলে এখান থেকে অতিরিক্ত অংশ ছেঁটে ফেলে। এই ডিক্সটা দিয়ে আমরা আমাদের কোথাও বর্ধিত অংশ বা আমরা যখন কোথাও ওয়েল্ডিং করা থাকলে সে জায়গাটা আমরা মসৃণ করে নিতে পারি এই ডিস্কটা ব্যবহার করে। মোভাবল গার্ডস, এটা মূলত যে যখন আমরা কোনো ধাতু কর্তন করি তখন এখান থেকে একটা চিপস উৎপন্ন হয়। এই চিপসটা আমাদের শরীরে এসে যেন না লাগতে পারে, উড়ন্ত চিপসটা যেন আমাদের দিকে না আসে তার জন্য এই গার্ডটা ব্যবহার করা হয়। এটা ব্যবহার করার ফলে আমাদের শরীরের দিকে চিপসগুলো আসতে পারে না। সাইড হ্যান্ডেল,
সাইড হ্যান্ডেল মূলত কাজের সুবিধার জন্য আমরা এটা ব্যবহার করি। আমরা অনেক সময় এই হ্যান্ডেলটা খুলেও কাজ করতে পারি। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকমের পজিশনে কাজ করতে হয়। আমাদের পজিশন বুঝে আমরা হ্যান্ডেলটা সাইড হ্যান্ডেলটা ব্যবহার এবং অপসারণ করে থাকি। ট্রিগার সুইচ, ইলেকট্রিক হ্যান্ড গ্রাইন্ডিং মেশিন আমরা পরিচালনা করার জন্য যে সুইচটা চেপে ধরি সেটা হচ্ছে ট্রিগার সুইচ। এই সুইচটা চেপে ধরলে ডিস্কটা ঘুরতে শুরু করে এবং যখন আমরা সুইচটা ছেড়ে দেই তখন এটা ঘোরা ঘূর্ণন গতি বন্ধ করে। ইলেকট্রিক পাওয়ার কেবল, মূলত এই এটা পাওয়ার এটা মূলত পাওয়ার টুলস, যে কারণে এখানে পাওয়ারের প্রয়োজন হয়, তাই পাওয়ারটা আমরা এই সাইড থেকে এর মেশিনের ভিতরে ঢুকাই বা টুলসের হ্যান্ড এই পাওয়ার টুলসটা পাওয়ারটা এই সাইড থেকে আসে মেশিনে। ইলেকট্রিক ব্লোয়ার, ইলেকট্রিক ব্লোয়ারের কাজ হচ্ছে এখানে একটা উচ্চ প্রেসারের বাতাস বাইর হয়, আমরা এর ভিতর থেকে একটা ফোর্সে বাতাস বের করি, যে বলো মানে কোথাও ধুলাবালি ময়লা থাকলে যে সমস্ত জায়গা আমরা পরিষ্কার করতে পারি না বা অন্য কাপড় চোপড় ঢোকাইতে পারি না, ক্লিন করার জন্য সেখানে এই ব্লোয়ার মেশিন ব্যবহার করে সহজে আমরা পরিষ্কার করতে পারি। সোল্ডারিং আয়রন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোল্ডারিং আয়রন বা তাঁতাল আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করার জন্য দেখে থাকি। আমরা মূলত ধাতুকে জয়েন্ট বা কেবল সোল্ডারিং করার জন্য সোল্ডারিং মেশিন ব্যবহার করে থাকি। এখানে সোল্ডারিং মেশিনের বিভিন্ন চিত্র আছে, আমি একটু চিত্রগুলো তোমাদের দেখানোর চেষ্টা করি। হিটিং এলিমেন্ট, এটা একটা পার্টস। টার্মিনাল বোর্ড, এটা একটা পার্টস। হ্যান্ডেল কভার, এ একটা পার্টস। হ্যান্ডেল আর কার্ড বুশিং, কার্ড অ্যাসেম্বলি, এগুলো মূলত সোল্ডারিং আয়রনের বিভিন্ন অংশ। কার্যপদ্ধতি, প্রয়োজনীয় পিপি পরিধান করি। আমাদের কাজ করার সময় অবশ্যই প্রয়োজনীয় পিপি পরিধান করতে হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করি, আমরা যে জব করব সেই জবের জন্য আমাদের প্রয়োজনীয় যে সমস্ত যন্ত্রপাতি সেগুলো অবশ্যই আমরা সঙ্গে করে নিব এবং কাজের আগেই সেগুলো নিয়ে আমরা কাজ করতে যাব। টুলসের ব্যবহার সঠিকভাবে প্রয়োগ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের কাজের সময় অনেক সময় দেখি যে আমরা সঠিক টুলসের ব্যবহার না করে আমরা হাতের কাছে যে টুলস পাই সেটার ব্যবহার করি, সেটা দিয়ে কাজ করতে চাই। আমরা কখনোই এমনটা করব না, আমরা সঠিক জায়গায় সঠিক টুলস ব্যবহার করব। সঠিক টুলস ব্যবহারে কাজটা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হয়। সতর্কতা, কাজ করার সময় অবশ্যই পিপি পরিধান করতে হবে। পিপি ছাড়া কোনো কাজ করা যাবে না, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পিপির ফুল মিনিংটা আমি আমার প্রথম ক্লাসে বলে দিয়েছি, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম যার বাংলা। কাজের সময় অমনোযোগী হওয়া যাবে না, কাজের সময় অবশ্যই মনোযোগী হতে হবে। অমনোযোগী হলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমরা কাজ করার সময় অবশ্যই মনোযোগী হয়ে কাজ করব যেন কোনোভাবেই আমাদের দুর্ঘটনা না ঘটে। সঠিকভাবে টুলস ব্যবহারের ব্যবহার নিশ্চিত হতে হবে। সঠিকভাবে টুলসের ব্যবহার হচ্ছে কিনা সেটা নিশ্চিত হতে হবে, কারণ টুলস থাকলে টুলসের সঠিক ব্যবহার অনেক সময় আমরা করতে পারি না। আমাদের সঠিকভাবে টুলসের ব্যবহার করতে হবে এবং সঠিকভাবে সঠিক টুলসের ব্যবহার শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি বুঝতে সমস্যা হয় তবে প্রশিক্ষক মহোদয়ের অবগতি হতে হবে। আমরা যখন বুঝতে সমস্যা হবে বা কোনো কিছুতে ডাউট হবে, আমরা সন্দেহ করব যে আমাদের এটা সঠিকভাবে হচ্ছে না, তখন অবশ্যই আমরা প্রশিক্ষক মহোদয়ের শরণাপন্ন হব এবং তার সাথে পরামর্শ করে কাজ করব। করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবে আমরা সবাই বাসায় থাকব, নিরাপদে থাকবো, পরিবারের সাথে থাকবো। ভালো থাকি, আল্লাহ হাফেজ।